সন্তান আল্লাহতালার বিশেষ নিয়ামত তিনি কাউকে পুত্র সন্তান দান করেন আবার কাউকে দেন মেয়ে সন্তান কাউকে ছেলে মেয়ে উভয় দান করেন কাউকে নিঃসন্তান করে রেখে দেন এটি মহান রবের নিজস্ব ফয়সালা তার ফয়সালার বাইরে মানুষ কিছুই করতে পারে না তালা বলেন আল্লাহ যাকে ইচ্ছে কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছে পুত্র সন্তান দান করেন অথবা ছেলে মেয়ে উভয় দান করেন আবার যাকে বন্দা করে রেখে দেন সুরা আর সুরা নাম্বার পঞ্চাশ তবে অনেকেই পুত্র সন্তান কামনা করে থাকেন এজন্য আল্লাহ আল্লাহতাল্লার কাছে দোয়া করার বিকল্প নেই হযরত ইব্রাহিম আলহ সাল্লাম এক সময় নিঃসন্তান ছিলেন বৃদ্ধ বয়সে তিনি আল্লাহ তালার কাছে দোয়া করলেন সৎ পুত্র সন্তানের জন্য আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন তাকে ন্যাক পুত্র সন্তান দান করলেন তিনি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করলেন রাব্বি হাবলি মিনাস সোয়ালিহীন অর্থ হে আমার প্রভু আমাকে এক সৎ পুত্র সন্তান দান করুন সুরা আসাফাত আয়াত নাম্বার একশো পুত্র সন্তান লাবের ইব্রাহিম আল্লাহ সাল্লামের এই দোয়াটি মুসলিম উম্মার জন্য অনুকরণীয় আবার আপনাদেরকে বলছি আপনারা যারা পুত্র সন্তান চান তারা আল্লাহ রাব্বুল আলমীর কাছে এই দোয়াটি করবেন দোয়াটি হচ্ছে রাব্বি হাবলি সোয়ালিহীন আবার বলছি রাব্বি হাবলি মিনাস সোয়ালিহীন অর্থ হে আমার প্রভু আমাকে এক সৎ পুত্র দান করুন হযরত জাকারিয়া আলাইসাল্লাম বয় বৃদ্ধ হয়ে যাওয়ার পরও নিঃসন্তান ছিলেন মরিয়ম আলাহ সাল্লাম বাইতুল মুকাদ্দাসে জাকারিয়া আলাহ সাল্লামের তত্ত্বাবধানে ছিলেন একদিন জাকারিয়া আলাহ সাল্লাম দেখতে পেলেন আল্লাহ তালা ফলের মৌসুম সারাই মারিয়াম আলাহ সাল্লামকে ফল দিয়ে রিজিকের ব্যবস্থা করেছেন তখন তার মনে সন্তানের জন্য সুপ্ত আকাঙ্ক্ষা জেগে ওঠে তিনি ভাবলেন যে আল্লাহ রাবুল আলমিন বিনা মৌসুমে ফল দিতে পারেন সে আল্লাহ বৃদ্ধ দম্পতিকে সন্তান দান করতে পারেন তাই তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন যে দোয়াটি সবাই করতে পারেন দোয়াটি হচ্ছে রাব্বি হাবলি মিল্লাদুনকা জুরিয়াতান তাইবা ইন্নাকা দোয়া আবার বলছি দোয়াটি হচ্ছে রাব্বি হাবলি মিল্লাদুনকা জুরিয়াতান তাইবা ইন্নাকা দোয়া অর্থ হচ্ছে হে আমার প্রতিপালক তোমার পক্ষ থেকে আমাকে পৌত পবিত্র সন্তান দান করো নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী সুরা আলে ইমরান আয়াত নাম্বার আটত্রিশ উল্লেখ হজরত ইয়াহিয়া আল্লাহ হলেন জাকারিয়া আল্লাহ সাল্লামের সন্তান পুত্র সন্তান লাভের জন্য এই দুয়াটিও আপনারা করতে পারেন এছাড়াও আল্লাহরাবুল আলমিন নিঃসন্তান মাতা পিতাকে এই দোয়াটি শিখিয়েছেন দোয়াটি হচ্ছে রব্বি লাতাজারনি ফারাদাও ওয়া আন্তা ওয়ারিসিন আবার শুনুন রব্বি লাতাজার নি ফারাদাও ওয়া আন্তা ওয়ারিসিন অর্থ হচ্ছে হে আমার রব আমাকে একা রেখো না তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী সুরা আম্বিয়া আয়াত নম্বর উনানব্বই অতএব নিঃসন্তান দম্পতিরা এই দোয়াটি করতে পারেন ইনশাল্লাহ মহান আল্লাহ নেক সন্তান দান করবেন সন্তান লাভের জন্য কোরআনে বর্ণিত উল্লেখিত সব সবকটি দোয়া করা যায় আল্লাহতালা দোয়া কবুল করবেন ইনশাল্লাহ উল্লেখিত আয়াতগুলোর মধ্যে দুটি আয়াত সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের যাদের মেয়ে সন্তান রয়েছে কিন্তু ছেলে সন্তান নেই তারা আল্লাহ রাবুল আলমিনের কাছে এই আয়াতটি পাঠ করার মাধ্যমে পুত্র সন্তান চাইতে পারেন সে আয়াতটি হচ্ছে রাব্বি হাবলি মিনা সোয়ালিহীন আবার বলছি আয়াতটি হচ্ছে রাব্বি হাবলি মিনা সোয়ালিহীন অর্থ হে আমার প্রভু আমাকে এক সৎ পুত্র সন্তান দান করুন সুরা সাফাত আয়াত নাম্বার একশো ইনশাল্লাহ আল্লাহর রাবুল আলমিন আপনাদের মনের আশা পূরণ করবেন তাছাড়া আপনারা যারা নিঃসন্তান দীর্ঘদিন হয়েছে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কিন্তু আপনাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না ছেলে মেয়ে কোনোটাই হচ্ছে না কিন্তু আপনারা চেষ্টা করতেছেন কিন্তু আপনাদের ছেলে হচ্ছে না তো আপনারা চাইলে আল্লাহর রাবুল আলমিনের কাছে দোয়া করতে পারেন আল্লাহর আবুল আলমিনের কাছে এই আয়তটি পাঠের মাধ্যমে আপনারা আপনারা ছেলে মেয়ে চাইতে পারেন আল্লাহ রাবুল আলমিন আপনাদের মনের আশা পূরণ করবেন আয়াতটি হচ্ছে রব্বি নি ফারাদাও ওয়া আন্তা খাইরুল ওয়ারেসিন আবার বলছে আয়াতটি হচ্ছে রব্বি ফারা ফারাদাও ওয়া আন্তা খাইরুল ওয়ারেসিন অর্থ হচ্ছে হে আমার রব আমাকে একা রেখে দিও না তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী সুরা আম্বিয়া আয়াত নাম্বার উনানব্বই এই ছোট্ট একটি আয়াত পাঠের মাধ্যমে আপনারা আল্লাহরাবুল আলমিনের কাছে সন্তান চাইতে পারেন ইনশাল্লাহ আল্লাহর মতে আপনারা সন্তান লাভ করবেন অনেকেই প্রশ্ন করতে পারেন আমরা কখন এই আয়াতগুলো পড়ব এবং আল্লাহরাবুল আলমিনের কাছে সন্তান চাইব আপনাদের প্রশ্ন উত্তর হচ্ছে পবিত্র অবস্থায় যে কোনো সময় আল্হরাবুল আলমিনের কাছে আপনারা সন্তান চাইতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনাদের মনের আশা পূরণ করবেন মনে রাখতে হবে আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান কামনা করা যাবে না সন্তান লাভের জন্য অবৈধ ও অনইসলামিক ইসলামিক উপায়ও অবলম্বন করা যাবে না নিঃসন্তান দম্পতির উচিত আল্লাহর ওপর ভরসা করে উল্লেখিত দোয়াগুলোর উপর আমল করা আল্লাহ তালা মুসলিম উম্মার নিঃসন্তান দম্পতিদের মনের আশা পূরণ করুক আমিন নিঃসন্তান দম্পতির উচিত আল্লাহর ওপর ভরসা করে উল্লিখিত দোয়াগুলো পাঠ করা মুমিনদের গুণ হল তারা আল্লাহ আল্লাহতালার কাছে যে কোনো বিষয়ে দোয়া করে থাকেন আল্লাহ রাবুল আলমিন খাটি বান্দাদের পরিচয় দিয়ে কোরআনে বলা হয়েছে তারা পুণ্যবান স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম